চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত ইমরান মজুমদারের বাড়িতে শোকের মাতম বইছে। সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ করতে গিয়ে নিহত হয়েছে সে। নিহত ইমরান চাঁদপুরের কচুয়ার সিং আড্ডা গ্রামের মৃত মকবুল কারির ছেলে। তার মৃত্যুর সংবাদ শুনে বাকরুদ্ধ তার অন্তঃসত্ত্বা স্ত্রী, বৈথে স্বজনদের কান্নার আহাজারি। জানা যায়, ইমরান হোসেন 2001 সালে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন। বর্তমানে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফায়ার লিডার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভিতরে ভয়াবহ অগ্নিকাণ্ড রোধ করতে ফায়ার সার্ভিসের ইউনিটের সঙ্গে যান ইমরান হোসেন। সেখানে রাসায়নিক পদার্থ থাকায় বিস্ফোরণে ইমরান হোসেন মজুমদার নিহত হন। সেখানে উনি ফায়ার লিডার হিসেবে সেখানে গেছে, গিয়া কর্মস্থলে ওখানে কন্টেইনার ব্লাস্ট হইয়া সেখানে উনি হয়তো মারা গেছে। আমার মামার লাশটা যাতে আমরা ফিরে পাই, ওনার লাশের আমরা কোনো খোঁজ পাই না, এজন্য আমরা আবেদন জানাই। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আগুন নিভাই থেকে ও নিহত হয়েছে। আমরা ওর চাঁদপুর সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায় নিউজ 71।